ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অকাল মৃত্যু, কান্নায় ভেঙে পড়লো গোটা এলাকা। মৃত্যু মানুষের এক অজানা বিষয়, কার কখন মৃত্যু হয় তা আজও কেউ বলতে পারেনি, তাই মৃত্যু বড়ই কঠিন। এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইল কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা দুই নম্বর অঞ্চলে মাঝিরডাবড়ি হাই স্কুল এলাকার সকল জনসাধারণ। 28 অগস্ট সোমবার মাঝিরডাবড়ি হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সব্যসাচী বাগচি ভোর 4:30 নাগাদ স্ট্রোক করেন। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় তিনি কামাখাগুড়িতে যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানেই এই ঘটনা ঘটে। কামাখাগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে মৃত্যু বলে ঘোষণা করে ডাক্তার। পোস্টমর্টম করার জন্য দুপুরে পাঠানো হয় আলিপুর দুয়ার মহাকুমা হাসপাতালের মর্গে। বিকেল 5টা নাগাদ স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেহ নিয়ে আসা হয় স্কুল মাঠে। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন স্কুলের সকল ছাত্রছাত্রী সহ এলাকার সকল জনসাধারণ। দেহটি স্কুল মাঠে পৌঁছতেই সকলেই কান্নায় ভেঙে পড়ে। ভলকা বারবিশা দুই নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি প্রয়াত শিক্ষকের গলায় মাল্যদান করে বিদায় জানিয়ে বলেন, ওনার মৃত্যুতে আমরা সবাই মর্মাহত এবং শোকাহত। তিনি আরো বলেন, ছাত্রছাত্রী এবং যাদের দায়িত্বে আছেন তাদের কিভাবে সান্ত্বনা দেব তার ভাষা নেই। তিনি আরো আশ্বাস দেন, যাতে আগামী দিনে স্কুল পঠন পাঠন কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। আমাদের ভাষা নেই, কিভাবে আমরা তাকে সম্ভাষণ করবো। আজকে আমাদের এই মাঝিরডাবড়ি হাই স্কুল আমাদের শিক্ষক তিনি এখন হেড টিচারের দায়িত্বে আছে সব্যসাচী বাগচি মহাশয়। আজকে ওনার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত শোকাহত। আজকে আমাদের ভাষা নেই যে আজকে আমাদের এই স্কুলে একজন গার্জিয়ান ছিলেন, কিন্তু আজকে হঠাৎ করে উনি আমাদের বাজে চলে গেলেন। আমরা ভাষা পাচ্ছি না যে আজকে আমরা এই স্কুলের যারা দায়িত্বে আছে এবং যারা এখানকার ছাত্র ছাত্রীরা আছে তাদের কীভাবে আমরা সান্ত্বনা দেব, কীভাবে তাদেরকে আমরা আজকে এই শান্ত পরিবেশকে বজায় রাখবো তার আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা একদম মর্মাহত যে আমাদের একজন শিক্ষক এইভাবে আমাদের মাঝে থেকে চলে যাবেন। আমরা এত দুঃখিত, এত মর্মাহত যে সেটা আমরা আর ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, উনি চলে গেছেন। উনি আজকে যে যিনি মারা গেছেন আজকে সম্পদে যে বাঘছি তার বডি আজকে ওর বাড়িতে চলে যাবে। তার বাড়ি এখানে না, তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুরে। উনি চলে যাবেন, উনার ফ্যামিলি আসছে। যাই হোক, আমরা চাচ্ছি যে উনি ভালোভাবেই বাড়িতে পৌঁছাক, উনার আত্মা যেন স্বর্গে লাভ করে সেই কামনা আমরা করি। আমাদের এই এলাকায় এই মাঝিরডাবড়ি হাই স্কুলের আমাদের যে স্কুলের যে যারা স্কুলের শিক্ষকতা আছে এবং স্কুলে যারা দায়িত্বে আছে, যারা স্কুলের দায়িত্বে আছে প্রেসিডেন্ট আছে এবং যারা সম্পাদক আছেন, যারা স্কুল কমিটিতে যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমরা উনার আত্মার অবশ্যই আত্মার শান্তি কামনা করি। এইটুকুই আমাদের ভাষা। ও যেন স্বর্গে লাভ করে এইটুকু ওর কাছে আমরা আবেদন এবং নিবেদন করি, যেন ওনার আত্মার শান্তির কামনা করি। এইটুকুই আমাদের বলার। আমাদের ভাষা নেই আজকে আমরা কীভাবে তাকে আমরা আজকে বিদায়ী লগ্নে আমরা জানাবো, কিন্তু অবশ্যই আমাদের জানাইতে হলো যে ওনার আজকে আত্মাকে নিয়ে আজকে ওনার ফ্যামিলি ওনার বাড়ির থেকে দাদা ওর মা আসছেন আজকে বাগডোগরায়। আমাদের এখান থেকে যারা আমাদের দায়িত্বে আছেন তারা ওনার ডেড বডি নিয়ে একদম শিলিগুড়িতে যাবেন। শিলিগুড়িতে ওরা অপেক্ষায় আছে, ও যেন বাড়িতে ভালোভাবে পৌঁছায় এবং তার যেন শ্মশান কৃত্য ভালোভাবে হয় এবং তার যেন আত্মা যেন আমরা আশা রাখি যেন স্বর্গ লাভ করে, এইটুকুই আমরা আশা রাখি। আমি হচ্ছি ভলকা বারবিশা দুই নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি সুবল চন্দ্র দাস। আমার সাথে আছেন আমাদের অঞ্চল চেয়ারম্যান ভিক্টর রায়, আমাদের আছেন আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী আমাদের অজিত রায়, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অঞ্চলের উপপ্রধান তপন রায়, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই স্কুলের শিক্ষক যারা এখানে সিনিয়র জুনিয়র যারা নবাগত এখানে জয়েন করেছেন এবং যারা পেরা আছেন এবং যারা এখানে এই মাত্র কিছুদিন আগে জয়েন করেছেন, তাদেরকে আমরা সবাইকে আমরা একসাথে জেনে স্কুলকে আমরা কীভাবে পরিপূর্ণভাবে স্কুলটাকে বজায় রাখতে পারি তার যে দিশা কীভাবে আমরা করব, সবার সঙ্গে আমরা এটা আলোচনা নিয়ে আমরা সেটাকে যেন স্কুলের শান্তি স্বরূপকে বজায় রাখে এবং তার আত্মার শান্তি কামনা আমরা করি। এইটুকুই আমাদের বলার। আজকে অন্য কিছু ভাষা নেই যে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন থাকলো, সারা জীবন থাকবে, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই আমরা এই স্কুলের জন্যে ওর একটা অবদান আমরা
অবশ্যই মনে রাখবেন।